2023 রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, পাহাড়ে তত সক্রিয় হয়ে উঠছে সন্ত্রাসীরা। নির্বাচনের পূর্বে রাজ্যে অশান্তি সৃষ্টির লক্ষ্যে ভীষণ তৎপর তারা। নির্বাচনে তাণ্ডব চালানোর লক্ষ্যে ইতিমধ্যে পাহাড়ে অস্ত্র মজুত শুরু করে দিয়েছে ওই সকল সন্ত্রাসীরা। কিছুদিন পরপর পাহাড়ে গুলি কাণ্ড চালিয়ে অস্ত্র মজুতের বিষয়ে জানান দিচ্ছে ওই সকল সন্ত্রাসীরা। এর মধ্যে সোমবার সন্ধ্যা রাতে গন্ডাছড়ার বদন্না পাড়ায় গুলিবিদ্ধ এক যুবক, তার নাম উমেশ ত্রিপুরা, বাড়ি গন্ডাছড়া থানাধীন চিত্রাছড়ি বদন্না পাড়ায়। সোমবার সন্ধ্যা 6:30 নাগাদ কাজ শেষে বাড়ি ফেরার পর ঘরে বাইরে হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশ করার পথেই গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার পরপরই এলাকাবাসীদের সহযোগিতায় তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার বাঁ হাতে গুলি লাগে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান IPFT গন্ডাছড়া মহকুমা সভাপতি তথা ডম্বুর নগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। তারা আহত উমেশ ত্রিপুরার শারীরিক খোঁজ খবর নেন। পরে IPFT গন্ডাছড়া মহকুমা সভাপতি প্রেম সাধন ত্রিপুরা সাংবাদিকদের জানান, এটা রাজনৈতিক সন্ত্রাস। তার বড় ভাই IPFT দলের একজন সক্রিয় কর্মী। দুষ্কৃতিকারীরা তাকে খুন করার জন্য পেছন থেকে গুলি করে। তিনি বলেন, নির্বাচনের প্রাককালে পাহাড়ি এলাকায় রাজনৈতিক সন্ত্রাস নিয়ে তারা চিন্তিত। IPFT সভাপতি বলেন, BJP IPFT জোট সরকারের গত 4.5 বছরেও বেশি সময় শাসনে পাহাড়ে কোনো সন্ত্রাস হয়নি। এদিন দলের পক্ষ থেকে ঘটনার সঠিক তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। তো আমরা অতটুকু জানি এটা রাজনৈতিক মাদার হতেই পারে, আমরা যেটা ধারণা। উমেশ ত্রিপুরা নামে তাদের হাতে গুলি আঘাত হয়, সোজা কথা এটা আমরা বলতে বাধ্য, এটা আজকে রাজনৈতিক মার্ডার বা অ্যাটেম্প টু মার্ডার। তো তার জন্য আজকে প্রায় ওখানে 6:30 বা 7:00 ঘটনাটা, ওখানে 8:30 আজকে গন্ডাছড়া সাব ডিভিশন হসপিটালে তাদের অ্যাডমিট, এবং ডাক্তারের সাথে আমরা কথা বলছি, উনি খুব সিরিয়াস, ওখানে তাকে রেফার করা হবে। তাহলে এমনি 6টা এরকম হইব, সন্ধ্যা 6:30 এরকম টাইমে, তো আমি 12 তারিখে বাড়ি থেকে বার হয়েছি আর কি, বড় ভাইয়ের সঙ্গে কথা কয়ে তো যাইব কয়া। এরপরে আমার পিছন থেকে এমনি আয়া গুলি করছে আর কি আমার, কে এটা এখন আমি পুলিশে কইছে, পুলিশ তদন্ত করবো। এটা পুলিশে তো অলরেডি আমি নাম দিছে, কে কে মারছে আমি প্রকাশ্যভাবে দেখছে, পুলিশে কইছে আমি, এটা পুলিশ তদন্ত করবো। নির্বাচনের পূর্বে এই ধরনের গুলিকাণ্ডের ঘটনায় পাহাড়ে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।